Are you praying to your gods? मैं भगवान मानता हूँ लेकिन मैं पूजा नहीं करता। Is Dimple praying to her gods? नहीं, वो भी मैं नहीं समझता इस बात को इस तरीके से ले रही हूँ। अखिलेश जादव पूजो पाठ ना करले कुड़ी बचरे साहिल खान दिल्लीर अधिवासी से किन्तु जाने जे एक जन मुस्लिम हुए हिंदू मे के पटानोर जन्य की करते हैं जेमन धरुन हाथे डोर बाँधा गलाय रुद्राक्षर माला पड़ा और इन्स्टाग्रामे निजेर फटोर बैकग्राउंडे शिव ठाकुरेर गान दिए भिडियो पोस्ट करा कि विश्वास हच्छे ना आसुन भिडियोगुलो देखे नी। तो पुरो घटनाटा कि पुरो घटनाटा हलो जे दिल्लीते 20 बछर बयस्क साहिल खान एकटी मेयेर साथे प्रेम करत जार नाम छिलो साक्षी बयस मात्र 16 बछर कोनो कारणे तादेर सम्पर्केर मध्ये अवनति घटे एबं तारपर एकदिन रेगे गिये साहिल खान साक्षीके आक्रमण करे छुरी निये एबं बारबार छुरी दिये आघात करते थाके साक्षीर देहके एबं कोनो एकटा कारणे सेई छुरीटा आटके जाय साक्षीर बडिते তারপর দেখে সাহিল খান দেখে যে সাক্ষী এখনো জীবিত আছে তখন পাশে থাকা একটা বড় বোল্ডার মানে বড় পাথরের চাই নিয়ে বারবার আঘাত করতে থাকে সাক্ষীর বডির উপর এবং সাক্ষী মারা যায়। তো পুরো ভিডিওটা আমার কাছে আছে, পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, আমি ভিডিও একটু ক্লিপ আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি দেখেন আপনাদের কান্না তো পাবেই প্লাস গায়ের রোমকূপও আপনার খাড়া হয়ে যাবে। আসুন দেখে নিই অল্প একটু ভিডিওটা। অনেকদিন আগে রাহুল গান্ধী একটা ওপেন স্টেজে একটা ভাষণ দিয়েছিলেন, যারা মন্দিরে গিয়ে মাথা ঠেকায় তারাই বাসে গিয়ে মেয়েদেরকে বিরক্ত করে। আসুন সে ভিডিওটা একবার দেখে নিন। লোক মন্দির মে যাতে হ্যাঁ, মাথা টেকতে হ্যাঁ, দেবী কি পূজা করতে হ্যাঁ, ওহি লোক আপকো বাস মে ছেড়তে হ্যাঁ। কিন্তু রাহুল গান্ধী একবারও বলেননি যে নামটা শ্যামের জায়গায় সাহিল হয়ে যাবে এবং ডিস্টার্ব করার বদলে তাকে নিশংসভাবে মেরে মেরে হত্যা করা হবে, এই কথাটা কিন্তু রাহুল গান্ধী কোথাও বলেননি। যাই হোক, তো রাহুল গান্ধীর এইসব কথা শোনার পরই বোধ হয় প্রদেশ কংগ্রেস সভাপতি মানে আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন বাবু তিনি বাইরন বিশ্বাসকে পাশে বসিয়ে সামনে চপ রেখে দোয়া করেছিলেন, সেই কারণেই বোধ হয় তিনি বোধ হয় অধীর রঞ্জনবাবু সেই কারণেই বোধ হয় আর মন্দিরের ধারে বারে যান না। ইউপির হাতরাসে যখন এরকম একটা টাইপেরই ঘটনা হয়েছিল তখন তৃণমূল সরকার থেকে একটা টিম পাঠানো হয়েছিল দেখার জন্য এবং পাশে থাকার জন্য, কিন্তু এই দিল্লির ঘটনায় আজকে সবাই চুপ। ইনফ্যাক্ট হাতরাসের ঘটনার প্রতিবাদ করা সিপিএম কংগ্রেস বুদ্ধিজীবী মহল তারাও আজকে চুপ, এবং বুদ্ধিজীবী মহল এবং ইন্টেলেকচুয়াল মহলের যে মোমবাতিগুলো তারা যেন আজকে কোথাও গুঁজে রেখেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জিনিস লক্ষ্য করবেন, প্রতিবাদটা হতো যদি কিনা দিল্লির জায়গায় ঘটনাটা ইউপিতে ঘটতো এবং কিছু কিছু নাম পরিবর্তিত হতো, যেমন ধরুন সাহিলের নামটা হতো শ্যাম এবং সাক্ষীর নামটা হতো সালমা, তাহলে কিন্তু দেখতেন প্রতিবাদের ঝড় বয়ে যেত। মানে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ, চারিদিকে লোকে কালো কাপড় মুখে বেঁধে ঘুরত, হাতে হাতে মোমবাতি নিয়ে ঘুরত। কিন্তু আজকে শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বলে বোধ হয় কোনো প্রতিবাদই হচ্ছে না। আজকে এই সেম ঘটনাটা যদি বিজেপি শাসিত কোনো সরকারের জায়গায় হতো তাহলে 21টা দলের যে জোট বিরোধী জোট তারা ঘোট পাকাতে পাকাতে এতক্ষণ চলে যেতেন সেই সব জায়গায় এবং সেখানে গিয়ে মিছিল ধর্ণা তাদের পাশে থাকা হ্যান ত্যান বলে বিশাল মিডিয়া হাইপ বিশাল মিডিয়া কভারেজ হতো। কিন্তু আজকে হয়নি একটাই কারণে, কারণ ঘটনাটা দিল্লিতে হয়েছে যেখানে কেজরিওয়ালের সরকার চলে। এখন 21টা দলের এই যে বিরোধী জোট এরা কাউকে ঘাঁটাতে চাইছে না, কেউ কাউকে ঘাঁটাতে চাইছে না, সে যার রাজ্যে যাই হয়ে যাক না কেন, মানে কেউ কারোর জায়গায় গিয়ে প্রতিবাদ করবে না, কারণ এদের মধ্যে কে যে প্রধানমন্ত্রী হবে সেটাই এরা এখন ডিসাইড করতে পারে না। মোটামুটি 21টা দলের জোট এখন আছে আর তিনটে দল ওরা যদি অ্যাড করে নিতে পারে তাহলে মোটামুটি 24টা দলের জোট হবে, এবং 24টা দলের জোট হলে তাহলে প্রতি ঘন্টায় একজন করে প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণেই কেউ কাউকে চটাচ্ছে না বা কেউ কারোর জায়গায় গিয়ে ওই এইসব যে প্রতিবাদ সেটা কিন্তু করছে না। এদের সব টার্গেট বিজেপি শাসিত জায়গা, যদি এরকম কিছু হয় তাহলে 21টা দলের জোট লাইন দিয়ে সেখানে চলে যায়। যাই হোক, আপনার বাড়ির মেয়ের সঙ্গে তো হয়নি বা আপনার বাড়ির
কারোর সাথে হয়নি, তো আপনি চুপচাপ থাকুন, আপনি প্রতিবাদ ভুলেও করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ধন্যবাদ।